আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ফোলেট, যাকে আমরা ভিটামিন B9 বলে জানি। ফোলেট পানিতে দ্রবণীয় একটি ভিটামিন যা গর্ভবতী মায়ের শরীরে গুরুত্বপূর্ণ কাজ করে। ফোলেট বা ফলিক অ্যাসিড এমন একটি উপাদান যা দেহের সঠিক এবং স্বাস্থ্যকর কোষ বিভাজন এবং শিশুর নানা জন্মগত ত্রুটি সমূহ হ্রাস করে। ফোলেট প্রাকৃতিকভাবে অনেক খাবারে পাওয়া যায়, পাশাপাশি ফ্যাটি অ্যাসিড আকারে ফর্টিফাইড খাবারেও পাওয়া যায়। একজন গর্ভবতী মার প্রতিদিন 400 মাইক্রোগ্রাম ফোলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। গর্ভধারণের 3 মাস আগে থেকেই ডাক্তাররা পর্যাপ্ত ভিটামিন সি এবং ফোলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন। আমাদের আজকের ভিডিওটিতে ফোলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার নিয়ে আলোচনা করব, যা গর্ভবতী মায়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ডাল জাতীয় খাবার, মটরশুঁটি, মসুর, সিমের বিচি, মুগ সবই ডাল জাতীয় উদ্ভিজ আমিষ। লেবু জাতীয় ফলের মধ্যেও প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে। 1 কাপ বা 177 গ্রাম রান্না করা সিমের বীজে 131 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে, যা একজন গর্ভবতীর দৈনিক চাহিদার প্রায় 33% পূরণ করে। অন্যদিকে 1 কাপ মসুর ডাল বা 198 গ্রাম রান্না করা মসুর ডালে 358 মাইক্রোগ্রাম ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিড রয়েছে, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার প্রায় 90% পূরণ করে। ডাল জাতীয় এসব শস্যকণা বিভিন্ন ভিটামিন ছাড়াও প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলোর পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টসও রয়েছে। মূল জাতীয় সবজি, মূল জাতীয় সবজিতে ফলিক অ্যাসিড সহ প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে। সাধারণত 1/2 কাপ বা 90 গ্রাম রান্না করা মূল জাতীয় সবজিতে প্রায় 134 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার প্রায় 34% পূরণ করে। মূল জাতীয় সবজিগুলোর মধ্যে রয়েছে আলু, মূলা, গাজর, শালগম, বিটরুট ইত্যাদি, যা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়ালে সমৃদ্ধ। এছাড়াও এগুলি হল স্বাস্থ্যকর ফাইবারের উৎস, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক ফাইবারের 7% পূরণ করে। হালকা সবুজ শাকসবজি, হালকা সবুজ শাকসবজি যেমন বিভিন্ন প্রকার শাক, বাঁধাকপি কম ক্যালোরিযুক্ত, সাথে রয়েছে কয়েক প্রকারের ভিটামিন ও মিনারেল এবং সাথে রয়েছে ফোলেট বা ভিটামিন B9। 1 কাপ বা 30 গ্রাম কাঁচা হালকা সবুজ শাকসবজিতে প্রায় 58.2 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার প্রায় 15% পূরণ করে। হালকা সবুজ শাকসবজিতে রয়েছে উচ্চমানের খাদ্য আঁশ, ভিটামিন K, A এবং আরও রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। গবেষণায় দেখা যায় যে হালকা সবুজ শাকসবজিগুলোর মতো আরও ক্রুসিফেরা শাকসবজি খাওয়ার ফলে প্রদাহ কমে, ক্যান্সারের ঝুঁকি কমে এবং ওজন হ্রাস হওয়ার ঝুঁকি কমে। প্রিয় দর্শক, গর্ভবতীরা তাদের গর্ভাবস্থায় যে খাবারগুলো এড়িয়ে চলবে তার বিস্তারিত অন্য এক ভিডিওতে জানাবো। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য রইল শুভকামনা। গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হয় বিশেষ গুরুত্ব। কোন কোন খাবার গর্ভাবস্থায় খেতে হবে এবং কি পরিমাণ খেতে হবে সে বিষয়ে বিশেষ জ্ঞান থাকাও জরুরি। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড, ভিটামিন, আঁশযুক্ত খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ আয়রন গ্রহণ করতে হবে। রক্তশূন্যতায় মাতৃমৃত্যুর হার পশ্চাত্যের দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক বেশি। শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে রক্তের হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হয়ে যায়।
আর হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হলে শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়। আয়রন ঘাটতিজনিত মা ও শিশুর মৃত্যুহার এড়াতে খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের দৈনিক 27 মিলিগ্রাম করে আয়রন গ্রহণ করা উচিত। আমরা চাইলেই প্রতিদিনের গৃহীত খাবার ও ফলমূলের সাহায্যে আয়রনের চাহিদা প্রাকৃতিকভাবেই পূরণ করতে পারে। আজ আপনাদের জানাব সাতটি আয়রন সমৃদ্ধ খাবার সম্পর্কে। পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না। মসুর ডাল। মসুর ডাল সারা বছর জুড়েই পাওয়া যায়। আমরা অনেকেই প্রতিবেলা খাবারের সাথে মসুর ডাল রাখি। প্রতি 100 গ্রাম মসুর ডালে 3.3 মিলিগ্রাম আয়রন রয়েছে, যা গর্ভাবস্থায় দৈনিক চাহিদার প্রায় 13% পূরণ করে। মুরগির কলিজা। গর্ভাবস্থায় সপ্তাহে দুদিন মুরগির মাংস রাখতে পারেন। মুরগির মাংসের তুলনায় মুরগির কলিজায় প্রচুর আয়রন রয়েছে। 100 গ্রাম রান্না করা মুরগির কলিজায় রয়েছে 12.95 মিলিগ্রাম আয়রন, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার 48% পূরণ করে। সিমের বিচি। আমরা চাইলে সিমের বিচি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি। 100 গ্রাম সিমের বীজে রয়েছে 10.4 মিলিগ্রাম আয়রন, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার 39% পূরণ করে। আয়রন ফোর্টিফাইড উটমিল। এখন বিভিন্ন দোকানে আয়রন ফোর্টিফাইড উটমিল পাওয়া যায়। 100 গ্রাম আয়রন ফোর্টিফাইড উটমিলে রয়েছে 11 মিলিগ্রাম আয়রন, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার 41% পূরণ করে থাকে। গরুর কলিজা। সপ্তাহে একদিন খাদ্য তালিকায় গরুর কলিজা রাখতে পারেন। 100 গ্রাম রান্না করা গরুর কলিজায় রয়েছে 6.15 মিলিগ্রাম আয়রন, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার 23% পূরণ করে থাকে। সয়াবিন। আমরা সরাসরি সয়াবিন ব্যবহার করতে না পারলেও সয়াবিনের তেল ব্যবহার করে থাকি। 100 গ্রাম সয়াবিনে রয়েছে 17.6 মিলিগ্রাম আয়রন, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার 66% পূরণ করে। মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়োর বীজও আমরা শুকিয়ে সারা বছরই সংরক্ষণ করতে পারি। 28 গ্রাম মিষ্টি কুমড়ো বীজে রয়েছে 2.5 মিলিগ্রাম আয়রন, যা একজন গর্ভবতী মায়ের দৈনিক চাহিদার 14% পূরণ করে। প্রতি 100 গ্রাম আমরাই 26.46 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 31.13% পূরণ করে। যেহেতু গর্ভাবস্থায় ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আর তা আমরাই প্রচুর পরিমাণে রয়েছে, তাই খাদ্য তালিকায় এই মৌসুমে আমরা রাখতে পারেন। প্রতি 100 গ্রাম বড়য়ে রয়েছে 69 মিলিগ্রাম ভিটামিন সি, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 81.18% পূরণ করে। যেহেতু গর্ভাবস্থায় ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আর তা বড়য়ে প্রচুর পরিমাণে রয়েছে, তাই খাদ্য তালিকায় এই মৌসুমে বড়ই রাখতে পারেন। প্রতি 100 গ্রাম জামে 11.95 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 14.06% পূরণ করে। যেহেতু গর্ভাবস্থায় ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আর তা জামে প্রচুর পরিমাণে রয়েছে, তাই খাদ্য তালিকায় এই মৌসুমে জাম রাখতে পারেন। প্রতি 100 গ্রাম লিচুতে 71.5 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 84.11% পূরণ করে। যেহেতু গর্ভাবস্থায় ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আর তা লিচুতে প্রচুর পরিমাণে রয়েছে, তাই খাদ্য তালিকায় এই মৌসুমে লিচু রাখতে পারেন। প্রতি 100 গ্রাম আমে 36.4 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে, যা গর্ভাবস্থায়
প্রতিদিনের চাহিদার 42.82% পূরণ করে। যেহেতু গর্ভাবস্থায় ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আর তা আমে প্রচুর পরিমাণে রয়েছে, তাই খাদ্য তালিকায় এই মৌসুমে আম রাখতে পারেন।